পদ্মভূষণ প্রাপক তাঁত শিল্পী বীরেন বসাকের শিল্পত্বে এবার ফুটে উঠল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অবয়ব। কিশোর বয়স থেকেই হস্তচালিত তাঁতের প্রতি অসম্ভব ঝোঁক এবং কর্মদক্ষতায় পরিণত হয়েছেন সফল ব্যবসায়ীতে। এখন তার অধীনস্থ 5 শতাধিক হস্তচালিত তাঁত শিল্পী কাজ করেন। ইতিমধ্যে তিনি বেশ কিছু দেশ বরেণ্য মুনি ঋষিদের অবয়ব ফুটিয়ে তুলেছিলেন টানা পরেনের সুতোয়। অসাধারণ অবয়ব তৈরি করেছিলেন রাজ্যপাল, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীও। এবারে তার সৃষ্টি রাষ্ট্রপতির অবয়ব। তিনি বলেন, এ কাজ তার তত্ত্বাবধানে 3 জন শিল্পী করে থাকল। বাংলার সমস্ত হস্তচালিত তাঁত শিল্পীদের পক্ষ থেকে তা আগামীতে স্বয়ং রাষ্ট্রপতির হাতে তুলে দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। আগামীতে তার সম্ভাবনার বিষয়েও তিনি আশাবাদী, এমনটাই তিনি জানিয়েছেন। তবে রাষ্ট্রপতি হিসাবে মনোনয়নপত্র জমা দেওয়ার দিন থেকে এই কাজ শুরু করেছিলেন। নমস্কার, আমি বীরেন কুমার বসাক। আমাদের দ্রৌপদী মুর্মু যেদিন আমাদের উনি মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, সেদিন থেকেই চিন্তা করেছি যে ওনার একটা ছবি আমি তাঁত বস্ত্রশিল্পের জামদানির উপর তৈরি করব। সেদিন থেকেই আমি 3 জন শিল্পীকে ত্বরান্বিত করে কাজ করিয়ে আমি কাজটাকে তুলেছি। আর এটা আমি আশা করি আমাদের তাঁত শিল্পীদের অজস্র এই মুর্মু, আদিবাসী মুর্মু এই রাষ্ট্রপতি হওয়ার জন্য আমাদের প্রত্যেকটা তাঁত শিল্পী ওনাকে প্রণাম জানাচ্ছে। মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।